যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন, খবর লইয়া দেই আমি তারাই আপনজন। মা এরকম ডলবি তা না করিয়া এরকম এরকম করে মারলি তো বুতাম একটা থার কথা না। জানিস ষাট মনে আমারও তো কিছু করার পারে না, আমার শাটের উপরে ও নির্যাতন করে এইরকম এরকম করে দয়ে বুতাম নাই বুতাম আমি দুই নাই বেগান কে টয়লেট দুবে পারে না কে দুইছে তুই জানোস তো তোর বদমাইশ কোথাকার আমার জামা কাপড় তো ঠিক থাকে না মা তাকে কোনে কে তুমি আজকে রাতে তালে দিছাও আগের তাই কি 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 হইছে সাসি কি লে বুতাম নাই বুতাম এ ধানা কি কি বকের কেলাই কি হইছে বুতাম বুতাম খায়া পালাইছে আমার কাপড় দিতেছিলাম আমি, তারপর দেখলাম যে ওই কাপড়টা নিয়ে গেছে শার্টটা, তখন আমি করছি কি আমারটা একটু ঢাকা ছিল সাদা কাপড় তো আমার কোম্পানি লেখা ভাইজান আমি আমি একটা বোতাম লাগাই দিব লাগা দিলি বোতাম ভাবি তুই এই কোম্পানি বোতাম তুই পাবি আমি না সিরছি ভাই আমি ওই যে কসলাই দিছি না আমি সিরছি আমি লাগাই দিব না অসুবিধা আমার শার্ট প্যান্ট দুবি আদর করিয়া এরকম এরকম এক হাতের উপরে হ্যাঁ এরকম এরকম করে ডলবি আসার যদি দেখি আমি তোরে খেয়া ফেলাবো একদম আমি বুঝি না এই দুস্থ মানুষ কি সব একরকম হয় তোমার ভাই হচ্ছে ইন্টারন্যাশনাল দালাল দালাল কোনতে ফুটুত করে আসে আইসা আমার নালে আমার বাপের পক্ষে কথা কয় তোমার ভাই দালাল কিছুস upgrade your life with Gigabyte jodi kono din amar pakhi amay chhere ude chole jay apni ekhane chade ki koren chat ta amar bhalo lage er lega chat bhalo lage na apni ki manush naki ar kichu apnar ki eto kotha shunale apnar mon kharap hoy na amar abar mon tar abar kharap mon kharap er ki ache ei je sara din apni eto gadhar moto khaten poro eto kotha shunay আমার লোকজন আছে আমার মানুষ আছে এরাই তো আমার মানুষ যার দুনিয়াতে কেউ নাই তার কতগুলো মানুষ আপনি চিন্তা করছেন তা খারাপ লাগবো কে খারাপ লাগে না আমার ভালোই লাগে কথাটা আপনি ঠিকই কইছেন স্যার আসলে পৃথিবীতে কেউ নাই তাকে মন খারাপ করতে নাই
তাগো কানতে নাই, তা কান তারা কানলে তাগো চোখের পানি কে মুছবো? এটা আমার চেয়ে ভালো আর কে বুঝবো? আমি যদি কারো চোখের পানি মুছার দায়িত্ব নেই সে কি দিব? এত চোখের পানি মোছানো লাগবো না, এত দায়িত্ব নেওয়া লাগবো না। আপনি যে ব্যাগ গুছান, ব্যাগ গুছে এখন আপনি এই বাড়ি থেকে বাইরে যাবেন। ওরা আপনার সাথে সারাদিন খারাপ ব্যবহার করে আমার ভালো লাগে না। আচ্ছা বাইরে যেতে হবো? হ্যাঁ চলে যাবো। আসতেছেন কেন? এই জন্যই তো কই তোর কাজের মনোযোগ কই থাকে? হ্যাঁ ভাইজান আবার এই ভাইজান কি তোর মন তো এই জায়গা? হ্যাঁ দুইজন আনে কিরে উদ্বাস্ত, তুই আনে কি করিস? কথা কইতেছিলাম ভাই। কি কথা এই? কি কথা কহ আমার সামনে কহ। ভাইজান ওনার কোনো দোষ নাই, আমি স্বাধীন। আরে আমি কইতেছি, আমি কইতেছি এমন কোনো কথা না। এরা আপনার সামনে কম যে বসে বিধা নাই। কি কথা কইতেছিলাম? ওই খাইছো কি, কি অবস্থা, দিনকাল কেমন? ভালো না মন্দ না কোনো ধরনের কথা কবি না, তুই জানিস না আমার স্বাস্থ্য বোন। হ্যাঁ আচ্ছা আবার কেলায় অপমান করলেও কেলায়, এই দাঁত বন্ধ কর। আচ্ছা আবার কাছে যা। আচ্ছা আবার নিচকে লজ্জা নাই, নির্লজ্জা যা কই নিচকে মারলে দিয়ে আসে। আরে এরপর তো যদি দেই ওই উদ্বাস্ত রাতে তোর কোনো কথা আমি কিন্তু মেরে ফেলাবো, একদম মেরে ফেলাবো। আর কাম করার সময় একদম ঠিকঠাক করবি। শার্ট ডুবের গেলি বুতাম থাকে না, প্যান্ট ডুবের গেলি চেন ছিঁড়ে যায়, এগুলি তুই ইচ্ছে করে করিস না? না ভাইজন ইচ্ছা করে তো করি না। চুপ যা নিচে যা। আর এই কাপড় চাপড় ধোয়ার সময় বুতাম বুতাম ঠিক করে দেখবি। কাপড় ঠিক করে বুতাম থাকে না, প্যান্ট ছিঁড়ে ফেলা, হাউন থাকে। তোরে কই লাভ, একটু ঝালমুড়ি খা, হেটা না খাই তুই খাইতেছিস একটা মিষ্টি জিনিস। আমার যেটা ভালো লাগছে এটাই খাইছি। রাইতে ভাত খাওয়া লাগবো না। আরে খামু দে এই মুড়ি দে। কি আর মুড়িও খাবি? আরে বেটা তুই এই যে মিষ্টি আর ঝাল মিলে খেলে তো তোর গ্যাস্ট্রিক হবে বাবা। বাবা রে ডাক্তার রে, আমার মামু ডাক্তার। দে তুই দে তোর জ্বালায় লাজু। সালাম আলাইকুম বাবা। রাজুক ভাই আপনার কাছে যেতেছিলাম। কেন? একটা বিশাল লয়া। উরি বাবা রে বাবা, মেম্বারের সাল দিয়ে আমার কাছে বিচার নিয়েছে। সারা জীবন তোরা বিচার করলে আমার, আমি আবার কি বিচার করবো? কো লাজুক খারা ওর একটু কইতে বাজান, তুমি কিসের বিচার দিবা কো? সেটু আপনি ছোট ভাই মানে রকুন ভাই, হ্যাঁ আমার বোন অর্পারে ডিস্টার্ব করে কথাটা আমার এর আগে অনেকেই কইছে, প্রথমে বিশ্বাস করি নেই, পরে খুঁজলে দেখলাম ঘটনা সত্য। আপনি তো জানেন আমার পরিবারের একটা মান সম্মান আছে, আপনাকে পরিবারের একটা মান সম্মান না, কথাটা যদি আব্বার কানে যায় বিষয়টা কোন জায়গায় যাইবো এটা তো আপনি খুব ভালো করেই জানেন। মানে আপনি কি চান যে বিষয়টা আমি আব্বারে জানাই? তার আগে তুমি আমার একটু কব তো, আমাকে রোকনে কি ওর পরে সত্যি ভালোবাসে নাকি ডিস্টার্ব করে? তুমি কো ফালতু কথা মামা, ভালোবাসুক আর ডিস্টার্ব করুক, কোনোটাই কি ওকে পছন্দ? দুইটাই তো খারাপ। নিলয় তুমি এক কাম করো বাজান, তুমি এই কথা আর কাউরে কইও না, ঠিক আছে? তোমার আব্বার কাছেও কর দরকার নেই, আমাকে দুলাবাইয়ের কাছেও কর দরকার নেই। এই যে লাজুক রে কইছো, হ্যাঁ রোকনের বড় ভাই আর আমি মামা তো আছি, আমরা ওরা সুন্দর করে বুঝাইকো মনে বাবা, ঠিক আছে? তুমি কিন্তু এটা আবার কারোর কাছে কয়ে পেস্টাস লাগাই না, এটা আমরাই মিলমিস করে দেবো না, ও আর ওর পরে ডিস্টার্ব করবো না, ঠিক আছে বাজার? ঠিক আছে বাবা, তাহলে আপনার এটা দেখেন, আমার একটু তারা আছে, আমি একটু গেলাম। আচ্ছা তুমি কিছু খাও এনতে। না মামা আপনাকে লগে দেওয়া হয়েছে মামা, এটাই অনেক, আপনার একদিন আইন। আচ্ছা ঠিক আছে বাজার, ঠিক আছে, ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। চল চল চিন্তা কর, এটা কোনো কাম করলো লাজুক? হ্যাঁ রোকনের কি বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই, মেম্বারের মায়ের লগে প্রেম করতে গেছে। আমার কথা লোকে ওর কি বাইতে পছন্দ চালাইছে? হ্যাঁ ওর প্রেম করা লাগবে কেমন? আজ করে জুতি দেবি দেবো আমি। খালি যদি দুলাবাই কান পর্যন্ত এটা যায় আর যদি মেম্বারও যদি জানে, বিচার সালিশি করলে দুলাবাই কোনো মান সম্মান থাকবো? হ্যাঁ মান সম্মানের কথা পরে কথা চিন্তা করো, ওর তো বাইতে পছন্দ চালাই নাই, ওর প্রেম করা বয়স হয়েছে। হ্যাঁ মামা আছে, বড় ভাই আছে, হেডি তো হয়তো বাড়িতে গেছে। তোকে জানতেছো? হ তোমার লাগে একটা জিনিস আনছি। জিনিস? হ কি জিনিস? আরে জিনিসটা হলো আসলে তোমার নাম নিয়া চোখ বন্ধ করে এক জায়গা থেকে একটা জিনিস কিনছি আসলে। আমার নাম করে আবার আপনি কি কিনছেন?
তোমার নাম লিখেছি আমার নামে লটারি কিনছেন আপনার টাকাটাই তো পুরো জলে গেছে কি করতে আমার নামে লটারি কিনছেন আপনি কে জলে গেছে কে আপনি যে লটারি কিনছেন টাকা কই পেছেন সাসা আমারে হাত করেছে টাকা দেনা ওই আমারে যে টাকা দেবে আমার তো বাজনে শোনা সিগারেট বিড়ি খাই না চাটা খাই তো কটায় খরচ হয় টাকা তো থাকি 10 টাকা একটা লটারি কিনছি তোমার লাগে সাসা আপনারে টাকা দেয় হ্যাঁ হাত করেছে টাকা দেয় সেই টাকাটা আপনি রাইখা দিতে পারতেন আপনার পরে কামে লাগতো আপনি শুধু শুধু আমার লাগে টাকাটা নষ্ট করছেন নষ্ট কই 10 টাকা একবার ভাগ্য পরীক্ষা করলাম আর কি তোমার ভাগ্যটা টেস্ট করতেছি থাকলে 50 না থাকলে নাই 10 টাকা এমন কোনো ব্যাপার যদি লেগে যায় 50 আমার মতো কপাল পোড়ার আবার ভাগ্য আমি তো উচিত পাওয়া জিনিসই পাই না আর এটা তো অনিশ্চিত আরে এই পৃথিবীতে কেউ কি জানে নিশ্চিত তোর কার কিছু আছে হ্যাঁ জীবনের নিশ্চয়তা নেই এত লটারি 10 টাকা দিয়ে কিনছি লাগলে 50 লাখ না লাগলে গেল গা অসুবিধা নেই রাখো তোমার কাছে আমার কাছে রাখুন তোমার লেগে তো কিনছি রাখো ভালো কথা দিই নাম্বারটা মুখস্থ করে দিই কো 0673738 কো 0673738 আচ্ছা আর যদি কঠিন করে দেখেন না সবকিছু কঠিন এই যে আপনার লেগা খাওয়ন নিয়ে আইলাম আরে আপনি খাওয়ন নিয়ে আসেন কি লেগা আমি তো যাইতাম যাই খাইতাম এখানে সবাই খাওয়া শেষ হইলো কিন্তু আপনি এতক্ষণ না খেয়ে থাকবেন খারাপ দেয় যায় না আপনি আমার বাসায় মেহমান না প্রিয় মানুষের লেগে নাকি মাঝে মধ্যে কোথাও কোথাও খুব বেশি বিপদে পড়ে গেলে নাকি এক দুটা মিথ্যা কথা কম যায় বুঝলাম তা আমি কোনটার মধ্যে পড়ি পরিবার পরিবারের মধ্যে ভাইজান ভাইজান ঘরে আছেন কে বল বইন তুমি আফা আপনার লাগি চা পাড়াইছে তো হে চা পাড়াইছে হেলো নাকি লাগি আফা একটু কামে ব্যস্ত তো এই লাগা হে নাই আমি নিয়ে আইছি হো আরে ভিতর থেকে বিশ্বাস করো এটা চা খামু আরে আসে না এটা সামনে সাজম ছিল ভিতরে মানে কারে কোনো বুঝতেছি না এমন সময় চা পাইছে ও আরে মানে খাবার খাবার কি ঠিক আছে ধন্যবাদ বোন কষ্ট করলা ভাইজান হ্যাঁ আপনার লগে একটু কথা ছিল কথা আমি বাজার জান লাগবো কিছু লাগবো আরে কিছু লাগলে আমার কইবে না তাহলে আমি কাম করি এটা থুই একটা সোয়েটার নে তারপরে যাই বাজারে কি লাগবো কও না না ভাইজান বাজারে যাওন লাগবো না তাহলে আপনি একটা কথা জিজ্ঞেস করতে রাগ না করেন আরে না রাগ করুম কে কও না আপনি কি আপারে পছন্দ করেন এই ধরনের প্রশ্ন তো তুমি মানে এই ধরনের কথা কি লেগে উঠলো মানে সাসি সাসা মানে এরা কি তোমার কিছু কইছে মানে মানে এমন কিছু দেখছে মানে আমার সাথে কিন্তু কোনো পছন্দ মানে আমি কিন্তু তোর বড় বোনের সাথে কোনো সম্পর্ক বা কিছু নাই কিন্তু আমি পছন্দ করুম কি লেগে আর আমার পছন্দ করার প্রশ্ন আসলো কি লেগে এই কথা কি লেগে উঠতেছে তুমি কেউ কি তোমার কিছু কইছে বা তুমি কিছু দেখছো মানে কি কেন এই কথা বললে না 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 ভাইজান তেমন কিছু না কেউই কিছু কয় নাই কিন্তু আমি কিন্তু বুঝি জানেন ভাইজান আফা নেই বাড়িতে মেলা কষ্ট সারাটা দিন আফারে দেয়া গাধার মতো খাদায় আমার যদি শক্তি থাকতো আমি আফার এই বাড়িতে বাই করে দিতাম কিন্তু কি সমস্যা জানেন আফাই তো বাড়িতেই বাইর হইতে চায় না আপনি এক কাজ করেন ভাইজান আফার এলো এই বাড়িতে পালাই যান আরে কি কয় আমি কেমনে ওরে নিয়ে পালাম আমার নিজেরই তো পায়ের নিচে মাটি নাই আমি তো নিজে এনে আসছি তো ওরে নিয়ে আমি যাবো কই আমি নিজে কিছু করি না নিজে খাইতে পারি না আমি ওরে নিয়ে খাওয়াবো কি কইলে যাবো ওরে আরে তুমি কোথাও ভুল করতেছো বোন আমার 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 সাথে তোমার বোনের কোনো সম্পর্কই নাই কিছুই নাই আমি কি লিগে করে নেপালাম আরে কারে কি কয় ভাইজান আমি ভুল করতেছি না আমি কিন্তু সবই বুঝি আর শুনেন আপনি আর আপার ব্যাপারে যদি এই বাড়ি থেকে সাহায্য করতে পারে তাহলে ওইটা কিন্তু আমি আপনি কিছু লাগলে আমাকে কইেন আমি যাই তাহলে হ্যাঁ
upgrade your life with Gigabyte. ঝামেলা করতেছি সাত ওই লিপি আসো না এবার মিলতো দেখো তো ঠিক আছে না নাম্বার দুইটা হচ্ছে প্রথম পুরস্কার এই দেখো ক সেভেন থ্রি সেভেন থ্রি তাড়াতাড়ি বাইরে আসেন আমি পাই নাই আমি পাই নাই ও ও আমার দিয়ে কিনাইছিল ও পাইছে এটা ওর লিপি লিপি পাইছে কি কস অন্য ঘটনা আসমা আসমা আরে কই গেল এদিকে আও তাড়াতাড়ি দেখো আমার মা কি কইছে লাগছে না মানুষ বসতে চিল্লাম কি লাগে লিপি লিপি লটারি পাইছে কি রে টিভি পেছিস না রেডিও পেছিস ভালো হইছে সাসে রেডিও না টিভিও না সারা বাংলাদেশ মিলিয়ে লটারি হইছে 10 টাকায় 50 লাখ টাকা আর পত্রিকার রেজাল্ট দিছে দেখেন মিলিয়ে দেখেন এই দেখো দেখো প্রথম পুরস্কার যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন খবর লইয়া দেই আমি তারাই আপনজন খবর লইয়া দেই আমি তারাই আপনজন